সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে আজ বাসায় ফিরেছেন দুজন। তার মধ্যে একজন হলেন সিলেট সিটি কর্পোরেশনের বিষ্ণু ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ। বুধবার দুপুর 3টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যান তিনি। এর আগে গত 24 মে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন কাউন্সিলর আজাদ। এরপর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। তবে গত 28 মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজাদকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিনে রেখে তাকে অক্সিজেন সরবরাহ করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর গত 28 মে দ্বিতীয় ধাপে তার নমুনা সংগ্রহ করা হয় এবং এতে পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। সর্বশেষ গতকাল মঙ্গলবার তৃতীয়বারের মতো তার নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসলে আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, আল্লাহর রহমতে আমি আমার নিত্য জীবনে আর এখন থেকে আমি আরও আমার কাজের পরিধি আরও বাড়লো ইনশাল্লাহ। আমি আগেই বলেছি শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসা, যেটা আমার ধারণা করোনা রোগীর অন্যান্য জায়গায় যে চিকিৎসা, সেই চিকিৎসা আমি অনেক পত্রিকায় পড়েছি, ফেসবুকে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমার মনে হয় তার থেকে শতভাগ ভালো হলো গিয়ে আমাদের এই শামসুদ্দিনে আমাদের এই চিকিৎসা, যে আমার মনে হয় বাংলাদেশে কোথাও এদের কোনো চিকিৎসা নেই। আল্লাহর রহমতে আমরা অনেক সুস্থ আছি। এখন আপনাদের মাধ্যমে হলো গিয়ে সিলেটবাসীকে একটা জানান দেওয়া, যেন আমরা সবাই যেন সুস্থ থাকার যে কাজগুলো সেই কাজগুলো যেন করি। করোনা আইসোলেশন সেন্টারের ICU ইনচার্জ ডাক্তার এইচ আহমেদ রুবেল বলেন, আজকে আমাদের এখান থেকে শামসুদ্দিন হাসপাতাল থেকে 3 জন রোগী সুস্থ হয়ে গেলেন। এর মধ্যে আপনারা জানেন জননন্দিত নেতা উনি কাউন্সিলর আজাদ ভাই, আজাদুর রহমান আজাদ, উনি পুরোদমে সুস্থ হয়ে গেছিলেন। আপনারা জানেন উনি ঈদের 2 দিন পরে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন, ওনার অবস্থা খারাপ ছিল। তো আল্লাহর রহমতে আমরা ওনাকে ট্রিটমেন্ট দিছি, উনি সুস্থ হয়ে আজকে বাসায় গেলেন। ওনার সাথে আরও 2 জন আছেন নগরীরও 2 জন, ওনার মনে আমার নাম ঠিক মনে পড়তেছে না, ওনারাও আজকে গেছেন। তো এই মুহুর্তে আমাদের হাসপাতালে ICU-র অবস্থা একটু খারাপের দিকে যাইতেছে, রোগীর সংখ্যা বাড়তেছে। আমার ICU-তে এই মুহুর্তে আছে 8 জন রোগী আছে, 8 জনের মধ্যে 4 জন অবস্থা ভালো আর 4 জনের অবস্থা খারাপের দিকে। তো 2 জন আমরা রোগী হয়তো কালকে আমরা ডিসচার্জ দিতে পারবো ICU থেকে, এটা আমাদের একটা কৃতিত্ব। ওনারাও খুব খারাপ অবস্থায় ছিলেন আর 4 জন রোগীর অবস্থা খারাপ, জানি না কী হবে। প্রতিদিন এই রোগী বাড়তেছে, ICU-তে প্রতিদিন কল আসতেছে। তো আপনাদের মাধ্যমে সহযোগিতা চাবো, জনগণের সহযোগিতা চাবো, সবার দোয়া চাবো। নগরবাসীকে এইটাই বলতেছি যে আপনারা অপ্রয়োজনে বের হবেন না প্লিজ। যখন বের হবেন আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আমাদের মতো গুগলস পারলে ব্যবহার করবেন অথবা চশমা ব্যবহার করবেন, সাথে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবেন, মিনিমাম 5 ফুট। ও কারণে বের হয়ে আড্ডা টাড্ডা দেওয়ার কোনো দরকার নেই, বাসায় থাকেন। আর যদি বের হতে হন তাহলে ওই যে স্বাস্থ্যবিধি যেগুলো আছে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। গণপরিবহনগুলো যদি খুব সম্ভব হয় গণপরিবহনগুলো একটু পরিহার করুন আর সুস্থ থাকুন। যদি কোনো কারণে জ্বর সর্দি কাশি হয় বাসায় থাকেন, তাকে আমাদের হটলাইন আছে, হটলাইনে চিকিৎসা নেন। যদি খুব শ্বাসকষ্ট হয় খারাপ হয় তাহলে শামসুদ্দিনে আসুন, আসে আমাদের কাছে ট্রিটমেন্ট নেন, এটাই আমি আপনাদেরকে বলবো। উল্লেখ্য, করোনাকালে মানুষের সেবায় ত্রাণ বিতরণে এগিয়ে এসে সংস্পর্শে এসে আক্রান্ত হন তিনি। করোনার শুরু থেকেই মানুষের সেবায় কাজ করেছেন কাউন্সিলর আজাদ। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।